মেরুদণ্ডের আঘাতের সাধারণ কারণগুলো পরামর্শ দিয়েছেন বিশিষ্ট বাত ব্যথা, প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। ঘাড়ের উপর ভারী বস্তুর পতন, অগভীর পানিতে মাথা নিচু করে ঝাঁপ দিলে গ্রীবাদেশীয় কষের উপায় আঘাত লেগে কোয়াড্রিপ্লেজিয়া হতে পারে। উঁচু স্থান থেকে লম্বালম্বি ভাবে শক্ত কিছুর উপর পতন, মাথা নিচে থাকলে ঘাড়ের অংশে ও উপরে থাকলে কটি বক্ষদেশে আক্রান্ত হয়। যানবাহন দুর্ঘটনা, ক্রিয়া ও শরীর চর্চার সময় আগ্নেয়াস্ত্রের গুলি অন্যান্য আঘাত, আঘাতের ফলে পক্ষাঘাত সহ মেরুদণ্ডে ও কশেরুকায় সাধারণত রঞ্জনরশ্মিতে নিম্নলিখিত অবস্থা দেখা দিতে পারে। কিলক, গোজ সাদৃশ সঞ্চাপিত ভঙ্গন, কশেরুকার দেহের বিদীর্ণ ভঙ্গন, অন্তঃকশেরুকার সন্ধির শিথিলতা ও স্বল্প স্থানচ্যুতি, কশেরুকার স্থানচ্যুতি, কশেরুকার ভঙ্গন ও স্থানচ্যুতি, আঘাতের ফলে চারটি অঙ্গের অবশ ও অসারতা ও নিম্নাঙ্গের অবশ ও অসারতা হয়ে থাকে। মেরুরজ্জু সম্পূর্ণ ছেদন হলে ছেদনের নিম্নাংশ স্থায়ীভাবে অবশ ও অসার হয়ে যায়। গ্রীবার কশেরুকা 1 থেকে 2 অঞ্চলে মেরুরজ্জু ছেদন হলে রোগীর তাৎক্ষণিক মৃত্যু হতে পারে। গ্রীবার কশেরুকা 4 অঞ্চলের আক্রান্তের ফলে মধ্যচ্ছেদা ও অন্তঃপিঞ্জরাস্থির মাংসপেশিগুলো আক্রান্ত হলে অচিরেই রোগীর মৃত্যু হয়। গ্রীবা কশেরুকা 5 থেকে 6 অঞ্চলের আঘাতের মধ্যচ্ছেদা রক্ষা পেলেও বক্ষস্থিত শ্বাসপ্রশ্বাসের মাংসপেশি আক্রান্ত হয় ও পরিণতি ভালো নয়। মেরুদণ্ডে আঘাতপ্রাপ্ত রোগীর স্থানান্তরের সময় রোগীকে সোজা ও সমান্তরাল রেখে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করে স্ট্রেকচারে বিছানায় উঠাতে ও নামাতে হবে। মেরুদণ্ডের আঘাতপ্রাপ্ত হলে মেরুরজ্জু মেরুগুচ্ছ আঘাতপ্রাপ্ত নাও হতে পারে। এ অবস্থায় অজ্ঞতার ফলে স্থানান্তরের সময় অনাক্রান্ত মেরুরজ্জু মেরুগুচ্ছ আক্রান্ত হয়ে প্যারালাইসিস হয়ে যেতে পারে। আঘাত ছাড়া অন্যান্য রোগেও প্যারালাইসিস হতে পারে। অসম্পূর্ণ ছেদন, মেরুরজ্জু সম্পূর্ণ ছেদন হয়ে স্থায়ী স্নায়বিক অক্ষমতার সৃষ্টি হতে পারে। রোগী স্থানান্তরের নিয়ম, রোগীকে সোজা রেখে শোয়া অবস্থায় স্থানান্তর করতে হবে। মেরুদণ্ডে আঘাতপ্রাপ্ত রোগী সোজা রেখে স্থানান্তর করতে হবে। কোনো অবস্থাতেই মেরুদণ্ড পেছনের দিকে বাঁকা করে স্থানান্তর করা যাবে না। গ্রীবাস্থলের আঘাতে দুই পার্শ্বে বালিশ, বালির থলি দিয়ে ঘাড় ও মাথা সোজা রাখতে হবে। যথাইচ্ছা স্থানান্তর করা চলবে না, সুনির্দিষ্ট পদ্ধতিতে করতে হবে। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।